বাঙালির বিয়ে বাড়িতে কিছু থাকুক আর না থাকুক, খাবার টেবিলে এমন আস্ত মাটন দেখলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। আর সাথে যদি নোয়াখালী বরিশাল বিভিন্ন জেলার ট্রেডিশনাল স্টাইলে খাবার সার্ভ করা হয় তাহলে আর কি লাগে বলেন। বিয়েটা যদি বেস্ট ফ্রেন্ডের হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। বিয়ের অনুষ্ঠানে একটা বছর পর এই ভিডিওটা আপলোড দিচ্ছি, কারণ আজকে হলো আমার ফ্রেন্ডের অ্যানিভার্সারি। তাই আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কেমন ছিল ওদের বিয়ের অনুষ্ঠান আর খাবার দাবার, তার সাথে কতজনের সাথে মিট আপ, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো চলুন তাহলে শুরু করা যাক। সবার জীবনেই প্রেম আসে, কিন্তু এই প্রেম ভালোবাসাকে দীর্ঘ সময় আগলে রেখে কজনই বা এটার পূর্ণতা দিতে পারে? আমাদের দেশে সেম এজ রিলেশনশিপে পূর্ণতা পাওয়াটা খুবই ডিফিকাল্ট। যদি একবার পেয়ে যায় তাহলে ওরাই হয় বেস্ট কাপল। আর এই বেস্ট কাপলটা হলো দীপ্ত আর ফারিক। হলুদের দিন সন্ধ্যায় আমি রেডি হয়ে চলে যাই দীপ্তর বাসায়। ঘড়িতে তখন বাজে রাত 10:43। দুবাইয়ের আগের থেকে হাজির, এখানে চলছে খানা পিনা। এই যে ছেলেটাকে দেখছেন এটা হচ্ছে অহিন, ওর উদ্দেশ্যটাও আমাদের মতো। আমরা সবাই এসেছি খাবার অভিযান চালাতে। কিছুক্ষণ পরে আমাদের সবার মধ্যে এসে হাজির হলো বিগ। এবার আমাদের ফটো সেশনের পালা। আর এই তো দীপ্তর হাতে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। তবে আমার সামনে এত কালারফুল পিঠাগুলো দেখে আমার লোভ কোনোভাবেই সামলাতে পারছিলাম না। আর কিছু বুঝে ওঠার আগেই বিগ পিঠা নিয়ে খাওয়া শুরু করে দিল। চলে আসলো নতুন আরেকটা পিঠার ডালা। তোগুলো পিঠার ডালা আসছে যে কোনটা কোন এলাকার এটাই আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তবে এবার নোয়াখালীর কয়েকটা ডিশ আপনাদেরকে দেখাবো। এগুলো করা হয়েছে আমাদের এটা দুইটা জামাই আছে স্পেশালি তাদের জন্য, দুইটা জামাইয়ের জন্য করা হয়েছে। আর এগুলো হচ্ছে যারা বৌরা থাকবে ওর মানে ওদের ভাই বোন বউ সবাই মিলে তাদের জন্য। আচ্ছা আজকে আমরা জামাই না বলে আমাদের জন্য স্পেশাল কিছু নাই? কিছু নাই। বুদ্ধিমানের মতো একটা কাজ, একটা আস্ত মুরগি প্লাটার নিয়ে চলে গেল দীপ্তর রুমের দিকে, আমরা ওদিকে যাচ্ছি এখন। ব্যাস এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আর রাসিব ভাই সবার আগে খাওয়া শুরু করে দিল। একটু পরে নোয়াখালী ডিশ নিয়ে আমি আর জুবাইয়ের হাজির। ভাই অনেক যুদ্ধের পরে আমরা যুদ্ধ করি না, অ্যাকচুয়ালি আমরা আপোষে সব থেকে বড় প্লেটে নিয়ে নিছি। পরদিন আমরা সকাল সকাল হাজির। এই তো জামাইকে এখন রেডি করা হচ্ছে, আর একটা ডালাতে খেজুর রেডি করা হলো, আর তারপরে ফটো সেশনের পালা এবার। আর ওদের বিয়েটা মসজিদে অ্যারেঞ্জ করা হয়, 3 কবুল বলেই বিয়েটা সম্পন্ন হয়ে গেল। আর এই মসজিদের নিচতলে ছিল সব আন্টিরা, আলহামদুলিল্লাহ 6 বছরের পূর্ণতা এখানেই। আমরা সবাই এবার বাসার দিকে রওনা হয়ে গেলাম। এই যে সিঙ্গেল ছেলেটা দীপ্তর বাসর রেডি করতেছে, আর নতুন জামাই নিজের রিসেপশনের ড্রেসগুলো দেখতেছে। ব্যাস বাসর ঘর এখন রেডি। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের এই বাসর ঘর সাজানোটা কেমন ছিল। ভেতরে এন্ট্রি নিয়ে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। তবে মানতেই হবে খাবারটা বেশ মজা ছিল, কাচ্চি জালি কাবাব আর বিফ মন মতো খাইছি, একদম ভরপুর খাওয়া দাওয়া করছি। যারা ফুড ব্লগার হ্যাঁ তো তারা এরকমই করে। সবকিছু ঠিক আছে, টেস্টটাও ঠিক আছে, কিন্তু এতে লবণ হয়নি আর ঝাল হয়নি, আর সবকিছু ঠিক আছে, পারফেক্ট। একটু মরিচ দিলে পারফেক্ট হতো লবণের সাথে। কিন্তু একটা কষ্ট রয়ে গেল, সেটা হলো বন্ধু সবকিছু তো ডাকলো, এই আস্ত মাটন খাওয়ার সময় আমাকে ডাক দেয় না, আমি এই কষ্টের মাটন খাইনি। বন্ধুরা নাকি বিয়ের পরে পর হয়ে যায়, কিন্তু আমার বন্ধু দেখলাম বিয়ের আগেই পর হয়ে গেছে। সো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কার কার এমন এমন ফ্রেন্ড আছে যারা বিয়ের আগে হোক আর পরে হোক পর হয়ে গেছে। অবশেষে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি আমাদের নতুন বউ নিয়ে, নতুন জামাই নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।